বটুকা ছিল হঠাৎ। এই বটুকার মধ্যে যে নানা একটা খবর হয় বিষয় আর আর পরিচয় আর কি নদী বছর মাস ব্রান্ডারে এখান এই যে দুর্গত মামলা ইয়ে লয়ের এখন ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি ইয়ে লয়ের অনেক বক্তব্য আমাদের পক্ষ আছে কিনা? হ্যাঁ, বিষয় তো আরো দুই তিনটা আছে। কারা ওয়ার্কে আজ কার্যকরী পরিষদ, জরুরি কার্যকরী পরিষদের মিটিং আছিল উপজেলা আওয়ামী লীগ, আর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রায় অনেকে এসে উপস্থিত হই। এই 16 ঘন্টার নোটিশ মিটিং এই আর আর হ্যাঁ বিষয় লইরে আলাপ হইয়ে অনেকেই প্রায় সকল মেম্বারে আলাপ হইছে এই বিষয় লইরে। এই গত 21 তারিখ না না 21 তারিখ মামলা না 21 তারিখ আর আর ফটিকছড়ির এমপি তরিকত ফেডারেশনের চেয়ারম্যান মাননীয় সাংসদ নজিবুল বাসা মাইজ ভান্ডারি 20 তারিখ রাতে এন্ড এর ব্যক্তিগত কিছু বিষয়ের উপর এর ছেলের বিরুদ্ধে দুদকে মামলা গুজি এই বিষয় নিয়ে লইয়ে তে তে সন্তান হলে এখন প্রায় বক্তৃতা দিই। এই বক্তৃতা মিদি তে যে কথাবার্তা হয়ে গেই বিষয় লইয়ে আর আর উপজেলা আওয়ামী লীগের প্রায় সকল সদস্য আলাপ আলোচনা অংশগ্রহণ করছি সর্বসাকুল্যে। অনেক কথা আই অনেক কথা তো ইমবিদি পুরো ডেসক্রিপশন দেওয়ান সম্ভব না। জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ আসিল আর আর সর্বসম্মত সিদ্ধান্ত হয়ে যায় আর আর জেলা আওয়ামী লীগ এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ লয় আর আর আলাপ আলোচনা করি আর তেরা কাছে আজি ভাঙা আগামী হালি পুত্রে তেরা আলাপ বুঝুম আলাপ করি তেরা দেব পরামর্শ দিব সার্বিক বিষয়ের তেরা কাছে এই তথ্য গিয়ে বক্তব্য ফুটেজ সিন তেরা কাছে গিয়ে তেরা এন সাহেব সাহেবরে আর আর যে নির্দেশনা দিব এই নির্দেশ মোতাবেক আর পরবর্তী পদক্ষেপ গ্রহণ দিব প্রাথমিকভাবে ইয়েন আর ব্যাপক আলোচনা আছে ব্যাপক আলোচনা এই মুহূর্তে বাই গেতাম না সাইড ডিসক্লোজ গেতাম না সাইড আরো অনেক আলাপ আলোচনা ইনারা আর আর নেতৃবৃন্দর আলাপ আলোচনার পরবর্তীতে আর দরকারি সংবাদ সম্মেলন করি বা কিভাবে কেন গরম পরে আর বিস্তারিত নিশ্চয় জানাই নির্দেশনা ফর ফর পরে আর পুরো বিষয় লইরে আর তো ছোট আর তো ইয়ে করছি মাই নোটস করছি তারপর আর লিখি ইন ব্যাক কিনে লইরে আলাপ আলোচনা এই বিষয়ে আর নাজিরাট পৌরসভালয়ের আর আজিয়ের বিশেষ করে নাজিরাট পৌরসভালয়ের এই বিশদভাবে আলাপ আলোচনা হই নাজিরাট পৌরসভা নির্বাচনত উপজেলা আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগের সমন্বয়ে আরোগ্য এই তদারকি কমিটি এবং নির্বাচন পরিচালনা বলিয়ে মনিটরিং সেল গঠন করছি। এই মনিটরিং সেলে নাজিরাট পৌরসভা আওয়ামী লীগের যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন হইব এবারে সার্বিকভাবে সহযোগিতা করিব এবং ওয়ার্ড এবং বিভিন্ন পর্যায়ে যে কমিটিগুলো গঠনত আজ ইয়ে গতকালি এরতন কার্যক্রম শুরু হয়ে গিয়ে আর শুধুমাত্র এই প্রচারণা যখন শুরু হইব 1 তারিখের তুন আর আর নেতা কর্মী সম্পূর্ণভাবে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবলীগ মহিলা আওয়ামী লীগ সব লীগ সমস্ত আর আর সহযোগী সংগঠন সাধারণ মানুষ হয় যারা আর আর একদম লগে ফাঁসে থাকি কাজ গড়িয়ে সহযোগিতা করি তারা ব্যাকুন রয়ে আর ইনশাল্লাহ নির্বাচন মানবের দিয়ে জামাই পরিবার প্রস্তুত রই আওয়ামী লীগ সর্বত্র প্রস্তুত শুধুমাত্র নির্বাচনের এই যে প্রচারণার সময় গণায় বেলা ইতিমধ্যে আর আর প্রার্থী আর আর আওয়ামী লীগের নেতা কর্মী হন বিভিন্ন ধরনের মত বিনিময় আলাপ আলোচনা ইন অব্যাহতভাবে চালাই যান ইনশাল্লাহ আই অনার মাধ্যমে আল্লাহ যদি সহায় থাকে এই নির্বাচনত নৌকা মার্কার বিজয় এই জনগণে গরিব আই এন মনে করি যে আর আর গত মেয়র যিনি আছেন তিনি অনেকখানি উন্নয়ন গুজি এবং তের উন্নয়নের কিছু প্রজেক্ট ইতিমধ্যে ওনারা জানান যে প্রায় 100 কোটি বা তার অধিক চলমান রই প্রক্রিয়াতে আছে কিছু কিছু চলমান রই এবং এই ধারাবাহিকতা শুধুমাত্র নৌকা মার্কার নির্বাচিত মেয়রে অব্যাহত রাখিতে পারিব এবং অধিকতর জিএন আর এই পৌরসভার সম্মানিত জনগণের জিএন ভোটার হলে জিএন প্রত্যাশা করে ইনশাল্লাহ আর কথা দিন আর এই মাডর কর্মী আর সবসময় এই মাডর বিচরণ করি আর নেতা কর্মী হলে দেখতে লাগবেন আর মানুষের লয় পাওয়া কথা হইতেন না মিথ্যা কথা হইতেন না আর যেদূর ফাইজুম এত তোরা কম হইম যে ইনশাল্লাহ বেশি এবং বাসযোগ্য এখান পৌরসভায় বিনির্মাণ করি বলে খাস গুজুম আর আর প্রার্থী নৌকমার্খার প্রার্থী জনাব জাহেদ চৌধুরী আর পৌরসভার সম্মানিত ভোটার হলে ভোট দিয়ে শুধু নির্বাচিত করে দিলে হবে বাকি দায়ী সব দায়ী দায়িত্ব ইশানা আলা আওয়ামী লীগ এবং আর প্রার্থী লবু এনআই এর কাছে অঙ্গীকার করি সকল অনারা ধন্যবাদ জানাই অনারা মাধ্যমে আই নাজিরাট পৌরসভাবাসী হলরে সালাম জানাই এর দোয়া কামনা করি এবং 16 তারিখের নির্বাচনত
তেরা নৌকা মাখার প্রার্থী জয় যুক্ত করিব তেরার ওর অত্যন্ত অগাধ বিশ্বাস রাখি রাস্তা রাখিস আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু এনি কোয়েশ্চেন তো তোমার দরকার দরকার রেখে লন্ডনে শক্ত করে লন্ডনে দৌলত ভাই